কাতারে নানা কর্মসূচি ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কাতার প্রবাসী গীতিকার, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী বিডি ২৯ মাল্টিমিডিয়া কর্ণধার জসীমউদ্দিন আকাশের জন্মদিন উদযাপিত হয়েছে। সোমবার রাত 9টায় 1 মিনিটের পারস্য উপসাগরের কাতারের কর্নিশ পাড়ে মিউজিয়াম রেস্টুরেন্ট বিশিষ্টজনদের উপস্থিতিতে কেক কেটে গীতিকার, প্রযোজক কবি জসীমউদ্দিনের জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনুল হক, ইউসুফ পাটোয়ারি লিঙ্কন, আনোয়ার হোসেন মামুন, কাজী শামীম, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন হাজি বাশার, রুহুল আমিন, দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান সহ আরও অনেকে। হঠাৎ শুভাকাঙ্ক্ষীদের এমন আয়োজনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন 45 বছরে পা রাখা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রবাসী গীতিকার, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী বিডি ২৯ মাল্টিমিডিয়া কর্ণধার জসীমউদ্দিন আকাশ। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে রয়েছেন। তিনি কাতারে টুগেদার ট্রেডিং অ্যান্ড রিয়েল এস্টার্ট এর চেয়ারম্যান এর দায়িত্বে আছেন এবং বিডি ২৯ মাল্টিমিডিয়া চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। প্রিয় মানুষটির জন্মদিনের শুভেচ্ছা জানাতে সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও মেতে উঠে শুভাকাঙ্ক্ষীরা। আমি আজকে খুবই আনন্দিত, আমার সহপাঠী কাতার প্রবাসী আমাকে উইশ করেছে, আমি খুবই আনন্দিত, এবং যারা আমার দেশ থেকে এবং আমার চলচ্চিত্র থেকে এবং আমার গীতিকার পার্টনার আছে তারা যারা আমাকে উইশ করছে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং চিরঋণী, এবং আমি চাই তারা আমার মতো সবাই ভালো থাকুক, আমি সবার কাছে দোয়া কামনা করি। কবি জসীমউদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল মান্নান ফটিকছড়ি। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। Good time, sunshine, gonna be here in no time now.